ওনার হয়ে আমি সরি বলছি, ওর এরকম বলা উচিত হয়নি। আর আমাদের ব্যবসার ব্যাপারে ওর না ঢোকাটাই উচিত। তাছাড়া সামনে একটা বড় কম্পিটিশনও আছে। না, তো ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এ তো ভূতের মুখে ভগবানের নাম। হ্যাঁ দেবে, হতে পারে সে ঢাকির মেয়ে, কিন্তু সে তো এখন অন্য কারুর ইয়ে নাকি? অন্য কারুর ইয়ে মানে? তুই আবার এখানে ফপ্পর দালালি করছিস কেন? কি আশ্চর্য যে অন্য কারুর ইয়ে নাকি বলছো বুঝতে পারছি না। বলতে চাইছি যে সে তো কোনো এক শ্বশুরের বৌমা নাকি? হ্যাঁ, আবার একই সঙ্গে তো সে একজন ঢাকিরও মেয়ে। আমি জানি সে ঢাকির মেয়ে, আমি জানি সে ঢাকির মেয়ে, কিন্তু সে তো এখন কোন বিখ্যাত ব্যবসায়ী পুত্রবধূ নাকি সঙ্গীত রায়ের বউ। তাই বড় মুখ করে সকলের সামনে যখন একবার সে বলেছে যে ফ্যাক্টরি দেওয়া হবে, তখন ফ্যাক্টরি দিয়ে দেওয়া হোক। সত্যি বাবা, তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, ফ্যাক্টরি দিয়ে দেওয়া হোক। দাদা দাদা, তুমি গুরুদেব, আমার গুরুদেব, পায়ের ধুলো দাও দাদা। আমি আমি ভাবতে পারছি না, মানে তুমি বৌমার এক কথায় ফ্যাক্টরিটা দিয়ে দেবে বললে, কিন্তু ভাবতেই পারছি না, তুমি তো তুলনাহীন দাদা। এক মিনিট, যমুনা, এই যমুনা, যমুনা ডাকছ? হ্যাঁ, এই শোন শোন, হাতে আবার এগুলো কি? আবি, আরে বাবা, আমি ছোট পিসি, ছোট পিসি মশাই, স্ত্রী পল্লবী, সবাই মিলে তো থানার মধ্যে আবি সাজাচ্ছিলাম। আমি তো ওখানেই ব্যস্ত ছিলাম, আমাকে ডাকলে কেন? কি যে করিস না, কি করছিস তুই এদিকে? এদিকে একটা ঘটনা ঘটেছে তোর শ্বশুর মশাই। তোর কথায় ওই রাগিনী আর প্রশান্তকে ফ্যাক্টরিটা দিয়ে দিয়েছে। তুমি ঠিক শুনেছো, বিলিভ মি, তুমি সকলের সামনে বড় মুখ করে বলেছো বলে বাবা বাবা ফ্যাক্টরিটা দিয়ে দেবে। এর জন্য আমি আমি মানে কোন রকম বাহবার দাবিদার নই, বা কোন রকম ইয়ে মানে ওই বলছিলাম যে আমাকে কোন রকম ইয়ে করতে হবে না। দাদা তুমি না আজকে বড্ড ইয়ে ইয়ে করছো, মানে কিছু মনে করো না। ইয়ে মানেটা কি? মানে ইয়ে কি করতে হবে না, মানে ওই আর কি। আপনি মহান, আপনার মতো শ্বশুর মশাই হয় না। আমার সব বলতে বই গেছে, আমি বলবোই না। ছোট কর্তা বাবু, আপনার বাবাকে বলে দিন। কি বলে দেবো? বলে দিন যে যেদিন আমাকে সুদাসুজির কথাটা বলতে পারবেন, সেদিন আমি মেনে নেব যে উনি আমার ত্যাগ্য শ্বশুর মশাই নন। উনি আমার আসল শ্বশুর মশাই, তার আগে না। কাকাই চলো। যমুনা, যমুনা, আর যমুনা, আমি যা গ্রামে রং খেলতাম না, তারা তুমি ভাবতেই পারবে না। আর সবাইকে রং মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিতাম। এবারও একজনকে ভূত বানাবো। ভূত বানাবে মানে কাকে? এই কাকে ভূত বানাবি রে? কাকে? তুমি তাকে ভূত বানাবে গো, আর আমাকে কিন্তু রং লাগাবে না একদম, আমার কিন্তু অ্যালার্জি আছে। আরে বাবা, না না না, তোকে মাখাবো না। বৌদি, আমার কিন্তু এবার দোলে প্রোগ্রাম আছে, আমাকে প্লিজ বেশি রং মাখিও না। না স্ত্রী, তোদের কাউকে রং মাখাবো না, আছে একজন আছে, তাকে আমি রং মাখাবো।
এই ও কি মনে করেছে বলতো? ওকে আমাকে ইশারা করছে নাকি? সঙ্গীত সঙ্গীত ওকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর ওকে। যমুনা তুমি উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ ছোট কর্তা বাবু, ওনাকে বলে দেওয়া হোক যে আমি কাল রং নিয়ে আসছি। এমন রং মাখাবো না যে কেউ চিনতেই পারবে না যে এটা আসলে কে। যমুনা রায়ের শ্বশুর মশাই নাকি যমুনা রায়ের বাবা গঙ্গা ঢাকি? দেখো দিদি, সবসময় ওরকম করো না, মানলাম তুমি রূপসী, আমরাও কিন্তু কেউ কম যায় না, চলো না রং খেলবো। আচ্ছা কি মুশকিল, তোরা সবাই মিলে আমাকে কেন ধরেছিস? দাদাকে ডাক। এই দেখ দেখ তো দাদা শুয়ে আছে, দেখ আপনি যা ভেতরে যা। সবাই যাবে, শ্রী পল্লবী। হ্যাঁ ছোট বিশে। আর যাবে আমাদের লিডার যমুনা। শুরু তাহলে। হ্যাঁ সবাই মিলে গান গাই। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোর, না উঠলে হবে? ও দাদা উঠুন না। মা তুমি আমাদের দলে চলে এসো, তারপর দেখবে এমনি উঠে গেছে। আরে এই সাত সকালে আমার একটু ঘুমোতে দে তো, আমি নিচে যাবো না, ওই সমস্ত বাদরের রং ওই সমস্ত আমি মাখবো না, বিরক্ত করিস না আমাকে, ঘুমোতে দেখবো। মা তুমি ত্যাজ্য শ্বশুর মশাইকে বলে দাও যে উনি যেন সুরসুর করে বাদ্য ছেলের মতো আমাদের সঙ্গে লনে যায়, ওখানে গিয়ে আমরা সবাই মিলে দোল খেলবো। এক্স্যাক্টলি, বাবা না গেলে আমরা কেউ দোল খেলবো না। না গেলে হবে? দাদাকে না একেবারে তুলে নিয়ে যাবো। ও জেঠু চলো না, এরকম করছো কেন? চলুন না বড় বাবু। আরে বর্তা চলুন। হ্যাঁ চলুন না। বললাম না আমি যাবো না, বিরক্ত করছে, ঘুমোতে দিচ্ছেন আমাকে সাত সকালে। এই ধরো তো এই কানটা আরেকবার ধরো তো। বলছি যে এইসব করে কোনো লাভ হবে না। দেখলি দেখলি তোরা, উঠলো না কিন্তু।
উঠবে উঠবে, ঠিক উঠবে। বাচ্চা লোক? বাচ্চা লোক মানে কি বলছিস? কি আচ্ছা থুড়ি থুড়ি থুড়ি, ঠিক আছে তাহলে বড় লোক হয়ে যাক। বাবাকে নিয়ে যাওয়ার নতুন ট্যাকটিস। বাই দ্য ওয়ে, আমার স্বামী কোথায়? আমার পতি পরম গুরু এসে গেছি বেগম। কি হুকুম? এখন এখানে তাণ্ডব হবে। কি তাণ্ডব করবি? যমুনা মোদি, তাড়াতাড়ি আমার নিজের সম্পত্তিকে ডাকো। ছোট কর্তা বাবু হাজির। আমি নিশ্চিত যে ওই মেয়েটা আর চেয়েছিল। আসলে আমার চোখে রং ঢুকে গেছিল। আমি আমি ড্রাম থেকে জল নিয়ে মুখে দিচ্ছিলাম, তখনই হঠাৎ আর্যার বাবার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কেন? কেন মানে? কারণটা তুই জানিস না ভাইয়া, ওর বাবাই তো হুমকি দিচ্ছে, ওর বাবাই তো আমাদের রায় পরিবারের সর্বনাশ চাইছে। ঠিক তাই, পরিবারে পরিবারে একেবারে অশান্তি লেগে গেছে। আমার কিন্তু খুব ভয় হচ্ছে, ওরা তো একবারে উঠে পড়ে লেগেছে রায় পরিবারের সর্বনাশ করার জন্য। রায় পরিবারের সর্বনাশ ও কি করবে? তার আগে আমি ওদের কি অবস্থা করি দেখো একবার। এসো না ভাইয়া, তুই কোথাও যাবি না। কেন বেদ? বেদ, তুমি আমার সঙ্গে চলো, একবার কথা বলা দরকার। না না গীত, আমি যাচ্ছি। আমি আর যমুনা ওদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবো। গীত তুই বুঝতে পারছিস না, কথা বলাটা খুব দরকার। না তোরা যাস না ভাইয়া, তোরা এখন এখানেই থাক। কারণ দেখ, আর্যা যদি এইখানে সত্যি এসে থাকে আর তোরা যদি আবার ওই বাড়িতে যাস, যমুনা বোধ যদি আবার নতুন কোনো বিপদে পড়ে তখন কি হবে? হ্যাঁ সঙ্গীত, গীত একেবারে ঠিক কথা বলেছে। হ্যাঁ রে দিদি, ওনারা তো ঠিক কথাই বলছেন। তোর যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায়। না না দিদি, তুই যাস না, তুই যাস না দিদি। না মা তুই যাস নে, সামনে তোর অনেক বড় প্রতিযোগিতা আছে। এই অবস্থায় তুই যদি আবার গরম জল নিয়ে এসেছি। এই যে এই যে এই যে গরম জল, এই যে এই না এই না এই। গরম জল দিয়ে কি হবে? হাতটা একটু কম্প্রেস করে দেব, কোমরে চোট লেগেছে তো।
মিটে গেল। আমরা তো সকালবেলা খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, নাচ গান করবো, বুঝলি না? সন্ধ্যাবেলা ব্যাপারটা সন্ধ্যাবেলা। হ্যাঁ কি দাদা, রাজি তো? হ্যাঁ নিশ্চয়ই, 112 আছে। তাহলে দাদা অ্যারেঞ্জ করে ফেলি। হ্যাঁ সঙ্গীত দেরি করা চলবে না, ব্যবস্থা করতে হবে। বৌদি চলো চলো চলো, আরে সময় নেই, চলো আরে চলো সকলে। ওই ওই আমার বেদ গীত, এই গীত কাকাই, যে ব্যাপারটাকে লঘু করার জন্য হইচই করি, পয়লা বৈশাখের কথা বললেন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি যে আপনার মনের ভিতরে আগুন জ্বলছে, আর সেই আগুনে আপনি জ্বলে পুড়ে মরছেন, আপনি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছেন। বাবা আপনার যদি মনে হয় যে আপনার পুত্রবধূর সঙ্গে এই কথাগুলো বলা যায়, আপনার মনের কষ্ট মনের চালা আমাকে বলা যায়, তাহলে একবার বলে দেখতে পারেন। গঙ্গা ঠাকুর মেয়ে, এই রিয়েলিটি শো তোকে জিততে হবে, তোকে চ্যাম্পিয়ন হতে হবে। আর চ্যাম্পিয়ন যদি না হতে পারিস, তাহলে তোকে ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো, ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। হঠাৎ এইভাবে বলছেন? হ্যাঁ বলছি, তার কারণ রয়েছে, কারণ আছে এই বলছি। ঠাকির মেয়ে, ঠাকির মেয়ে, বহু লোকের কাছে শুনেছিস, বহু লোক তোকে অপমান করেছে, কিন্তু এবার তোকে জিততেই হবে। কেদার রায় তোকে বলছে তুই ঠাকির মেয়ে, ঠাকির মেয়ে, তুই প্রমাণ করছিস তোর মধ্যে ট্যালেন্ট আছে, তোকে জিততে হবে। ওখানে সবাইকে তোকে হারাতে হবে, কেউ যেন জিততে না পারে, এমনকি তার তা আপনি কি কারোর নাম বলতে যাচ্ছেন? বলুন না বাবা, আপনি চুপ করে আছেন কেন? আপনি কি বলতে যাচ্ছিলেন? বাবা, বাবা শুনুন বাবা, টিভি থেকে লোকজন এসে যমুনার ছবি তুলছে, আর বাড়ির লোকজনদের দেখো যমুনাকে মাথায় তুলে নাচছে, একেবারে মাথায় তুলে ধেই ধেই করে নাচছে। একটা কথা বলবো, রাগ করিস না, যমুনাকে নিয়ে নাচবে নাকি তোকে নিয়ে নাচবে বোন? মানে? আরে মানেটা বলছে তো রাগারাগি করছিস কেন? বিষয়টা হচ্ছে তোর, মানে তোর যা ওয়েট, তোকে যদি আমি মাথায় তুলি, মানে তুলতে চেষ্টা করি, তাহলে আমাকে ভারতোত্তোলক হতে হবে, মানে ইংরেজিতে যাকে বলে ওয়েট লিফটার। কি হলো? এই ছোটা, একদম বাজে কথা বলবি না, একদম নয়, আমাকে একদম মোটা বলবি না প্লিজ। এই না না, বড় বেশি, বড় বেশি কোথায় মোটা, একদমই মোটা নয়, মোটা না না। এই সঙ্গীত, তুই রাগিনী মোটা নয়? কি হচ্ছে, কি করলাম, কেন ওর পেছনে লাগছো বলো তো? এরম একটু গোলগাল চেহারা ভালো লাগে আমাদের,
সব অত রোগা হতে হবে না, মনে হয় যেন না খেতে পেয়ে দুর্ভিক্ষ হয়েছে। যমুনা, আমি আসলে তোর বাবার সঙ্গে একটু কথা বলছিলাম, বলছিলাম যে তোর, আমি সব শুনেছি বড়পিসি, আমি সবটা শুনেছি আর সবটা আমি জানিও বড়পিসি। আমি বুঝতে পারি না যে আপনি এরকম কেন, আপনি একজন অসহায় মানুষকে অপমান করে কি পান, কেন অপমান করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বড়পিসি, আমি আপনাকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি, এমনকি যখন আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল আমি আটকেছিলাম, তারপরেও কোন জন্মে শোধ তুলছেন আপনি? যমুনা, প্লিজ প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট করিস না, হ্যাঁ, আর এটাকে নিয়ে ইস্যু করিস না, ছোট ছোট ব্যাপার নিয়ে ইস্যু করাটা তোর একটা নেচারে পরিণত হয়েছে। কি বলছেন কি? আমি ঠিকই বলছি, তা না হলে আমাকে তুই কি ভাবিস? হ্যাঁ, আমি বিক্রি, হ্যাঁ, আমাকে দান করছিস, কারখানা দান করছিস, এই রায় পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি, আর তার মধ্যে একটা সামান্য কারখানা দান করছিস, বিক্রি পেয়েছিস আমাকে? বড় পিসি, আমি না আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাগিনী দিদিমণি, আর মেয়েটারে ওইভাবে বলবেন না। এই গঙ্গা, পারিবারিক কথা চলছে, তার মাঝখানে কথা বলবে না। উনি কথা বলতে না পারুক, কিন্তু আমি তো বলতে পারি। তোমার সমস্যাটা কি বড় খুশি? যমুনার সঙ্গে তোমার সমস্যাটা কি? সঙ্গীত, সঙ্গীত আবার তুই এর মাঝখানে? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোর বউয়ের নামে তো আবার তোর সামনে কোনো কথাই বলা যাবে না, তোর তো গায়ে ফসকা পড়বে। কি ভালোবাসা, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, কত ভালোবাসিস তুই। তা তোর বউ তো কদিন বাদে স্টার হচ্ছে, স্টার, টিভিতে দেখা যাবে, কাগজে ছবি উঠবে, গুমর বাড়বে গুমর। তবে কি জানিস সঙ্গীত, একটা কথা বারবার মনে হচ্ছে, ওই একটা বাংলায় কথা আছে না প্রবাদ, অতিবার বেরোনা। ভাবছিলাম শেষ পর্যন্ত যমুনা চ্যাম্পিয়ন হবে তো? চ্যাম্পিয়ন আমি হবই, আল বাদ চ্যাম্পিয়ন, আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য চ্যাম্পিয়ন, আমি আমার স্বামীর জন্য চ্যাম্পিয়ন, আমি আমার পরিবারের জন্য চ্যাম্পিয়ন হব, আমার মা, আমার বাবা, আমার বড় মা, আমার শাশুড়ি মা, সকলের জন্য চ্যাম্পিয়ন হব। আমি বাজাবো বড় বেশি, আমি জিতব, আমি জিতবই। আর বাবা, অনেক তো রাত হয়ে গেছে, তুমি শোনি কেন এখনো? আর ঢাক নিয়ে কি করছো এখন তুমি? না যাবো, ওই ঢাকটা একটু বেঁধে দি, বুঝলি, এত বড় প্রতি রাজত্ব আর রাজপুত্র দুটোই তো পেয়ে গেল গঙ্গা। বড় বেশি, নিজের লিমিটের মধ্যে থাকো, একদম লিমিট ক্রস করবে না। বড় বেশি বারবার বলে রাখছি, ভুলে যেও না ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। বিয়ের পর মেয়েরা তাদের গোত্র পাল্টায়, স্বামীর পদবি বহন করে, তারা স্বামীর পরিচয়ে পরিচিত হয়, কিন্তু আমি পৃথিবীর প্রথম স্বামী, আমি চাই যমুনার পরিচয়ে পরিচিত হতে। এই বিশ্ব সংসারে আমি সবাইকে বলতে চাই যে আমি যমুনা রায়ের স্বামী, রাদার আমি বলতে চাই আমি যমুনা ঢাকির স্বামী। ও নাম করুক, ও স্টার হোক, ও আরো বড় হোক, তাতে আমার কিছু যায় আসবে না, বরং আমি সবাইকে অহংকার করে বলবো যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আই লাভ হার। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। এসো যমুনা। ছোটকর্তাবাবু, অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন, আর কথা বাড়াবেন না, ঝামেলাঝাটির দরকার নেই, যান গিয়ে শুয়ে পড়ুন। কথা তো বাড়াচ্ছি না যমুনা, তুমি তো এখনো খাওনি,
আপনি কি করে জানলেন? আমি সব খবর রাখি। এসো। কি রে, তুই কি এবার খাওয়ারও বেঁধে দিবি নাকি? হ্যাঁ, খাওয়ার তো বেড়ে দেবই। এখন ওকে খাওয়ার বেড়ে দেওয়া থেকে শুরু করে ওর সব কাজের দায়িত্ব আমার। আর একটা কথা মাথায় রেখো, ওর এখন একটাই ধ্যান জ্ঞান, প্র্যাকটিস। এসো যমুনা। তুই কিন্তু শুধু তোর বরের অহংকার নস, গোটা রায় পরিবারের অহংকার। নিজে বাপ নই বলে খাবি না গঙ্গা? গঙ্গা, কতবাবু নে তোর মেয়েকে খাইয়ে দে। না, আজকে উনি খাবেন, বেশি মেজাজ। কেদারায়ের মেজাজ থাকবে না, তোর বাপের মেজাজ থাকবে, গঙ্গা নাগিন মেজাজ। একদম কাঁদবি না, একদম না। চ্যাম্পিয়ন হয়ে তোকে আসতেই হবে। চ্যাম্পিয়ন যদি না হতে পারিস, তাহলে আমার যে চাবুকটা আছে ওই চাবুকটা দেখি আমি তোকে চাপকে সিটে করে দেবো। তখন কিন্তু বলতে পারবি না যে শ্বশুর মশাই বউ মাকে চাপকেছে, কিছুতেই বলতে পারবি না তুই। চ্যাম্পিয়ন তোকে হতেই হবে, চ্যাম্পিয়ন তোকে হতেই হবে, চ্যাম্পিয়ন তোকে হতেই হবে, হতেই হবে চ্যাম্পিয়ন। ভাবা যায় না দাদা এক্সট্রা টাইমে মাঠে টামলো ছ গোল দিয়ে দিল। হ্যাঁ দাদার জন্য একটা কিছু তো করতেই হবে। আমরা সবাই মিলে থ্রি চিয়ার্স করবো। Three cheers for Dada! Hip, hip, hooray! Three cheers for Dada! Hip, hip, hooray! Three cheers for Dada! Hip, মানে সবাই মিলে এবার চলো, মানে এখন আর ইয়ে নয়, ফ্যামিলি ড্রামা নয়, হ্যাঁ পারিবারিক কোন ড্রামা নয়, এবার হচ্ছে রোমান্টিক দৃশ্য। বর বউকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ এই যে, এই যে শ্রী, হ্যাঁ ঘোর ভাঙু, কি দেখছো? হ্যাঁ চলো, তোমারও পাত্র থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, চলো চলো। বাবা আমার দেখা হয়ে গেছে। কি বলছে বাবা? তবে বাবা,
দিন করো। বাবা তোমাকে খুব স্নেহ করে, ভালোবাসে। যমুনা বাবার মূর্ছে, কিন্তু তোমাকে জিততেই হবে, চ্যাম্পিয়ন হতে হবে তোমাকে। আপনাকে অর্ডার করতেই হবে এবং সেই অনুযায়ী আমাদের জলখাবার রেডি করতে হবে। জলখাবার বানাবে কে? হ্যাঁ আমি, আমার সাথে আছে কাকাই, আর আছে আর এই অধম। আরে বাবা, তোমরা রান্না বান্নার কিছু বোঝো না, তোমরা এখান থেকে যাও, আমাকে যেতে দাও। একদম রান্নাঘরে যাওয়া যাবে না বলেছি না? হে গৃহিণী, তুমি এই গৃহের বাইরে নাম উজ্জ্বল করবে। এখন তোমার একটাই মূল মন্ত্র, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ঠিক তাই। এই এবার অর্ডারটা দিয়ে ফেলো দেখি। আমি এসব অর্ডার দিতে পারবো না। হ্যাঁ এবার তোমরা এসব দয়া করে বন্ধ করো, আমাকে যেতে দাও প্লিজ। না 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 বৌমা, এ হবে না। তুমি বলো বলো বলো, ব্রেকফাস্ট কি নেবে বলো। কি নেবো মানে দেখি, এসব বন্ধ করো না, দয়া করে বন্ধ করো। আর আমি এসব খাই না, আমি তো নিরামিষ খাই। ও হ্যাঁ হ্যাঁ তাই তো। ঠিক আছে, তোমার বৌমার জন্য আমি অর্ডার করে দিচ্ছি। ও খাবে ভেজ স্যান্ডউইচ, হ্যাশ ব্রাউন এন্ড জুস। ওকে ঠিক আছে। এবার লাঞ্চে কি কি খাবে? লাঞ্চে আমাদের সমস্ত রকম ব্যবস্থা আছে, মানে সমস্ত রকমের মাছ পাওয়া যায় এবং মাংস পাওয়া যায়। কিন্তু যেহেতু আপনি নিরামিষাশী, সেই কারণে আপনার জন্য আমরা মেনু রেখেছি ভাত, ডাল, আলু ভাজা, পটলের দোরমা, আলু পোস্ত এবং চাটনি। এসব বানাবে কে শুনি? এই লাঞ্চ যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন আমাদের মূল শেফ। তিনি কে? তিনি হচ্ছেন বাবা। আপনি? হ্যাঁ আমি। আজ থেকে তোর সব দায়িত্ব আমাদের। বাবা আপনি দায়িত্ব নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি কি রান্না করবেন? আপনি তো নিজেই কিছু পারেন না। না কি বলছো, আসল যে শেফ সে সবটা করে নাকি? করে তো যারা অ্যাসিস্ট্যান্ট তারা, মেইন যে শেফ সে তো পাশে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেয়। কেন সোশ্যাল সাইট আছে, মোটা মোটা তিনটে রান্নার বই কেনা হয়েছে, রন্ধন প্রণালী বিখ্যাত সব বই। আমরাও পারবো আর তোকেও পারতে হবে। তোকে জিততে হবে যমুনা, হারার কোন জায়গা নেই। এই প্রতিযোগিতায় তোকে জিততে হবে। আর একটা কথা মনে রাখিস, চিরকাল আমি মাথা উঁচু করে বেঁচেছি, আমার মাথা কিন্তু তুই নিচে করে দিবি না। বাবা
বাবা তুমি ব্যাপারটা একটু কোন প্রতিযোগীকে ভয় পাচ্ছেন আপনি? আপনি কি পবন ঢাকিকে ভয় পাচ্ছেন? নাকি তাতুই নামে কোন প্রতিযোগীকে? যমুনা, এইসব সিল্ক জারদস্তি চলবে না। তাহলে বাড়ির সব মেয়েরা গরৎপর কিংবা ঢাকাইও পড়তে পারিস। বাঙালি শাড়ি, আমি বলতে চাইছি ট্রেডিশনাল বাঙালি শাড়ি। এর মধ্যে ধুতি পাঞ্জাবি আছে, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে, আর ধুতি পাঞ্জাবি পরে পুজো দিতে যাবে। তারপর তারপর কি? তারপর এই তো সখী এসে গেছে। মা, যমুনার জন্য একটা শাড়ি বেছে দাও। না না, ওরা তো আমার জন্য শাড়ি বেছে রেখেছে। তাই নাকি? সে কি, ওরাই ঠিক করে দেবে তুই কি পরবি? হ্যাঁ, আসলে অনুষ্ঠানটা শুরুই হবে ষোলো আনা বাঙালি আনা দিয়ে, মানে পরিপূর্ণ ষোলো আনা বাঙালি আনা থাকবে, আর সেইভাবেই পোশাক পরতে হবে। মা দাঁড়া, আমি তোমার জন্য শাড়ি বেছে দিই। তাহলে তুই আমারটাও বেছে দে না। দিচ্ছি। এই শাড়িটা থাকি মা, এই শাড়িটা তুমি পরো। বাহ, ও আর আমার গেল। দাঁড়াও, এই শাড়িটা তোমার জন্য, এটা তোমায় খুব মানাবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা প্রত্যেকে এই শাড়ি পরে টিভির সামনে বসে আমার যমুনা বোধের প্রোগ্রাম দেখব। একদম, দাও। এই প্রতিযোগিতাটা তুই জিতিস মা। তোর শ্বশুরমশাই বড় আশা করে বসে আছে, এটা যদি তুই জিততে পারিস এটা হবে তোর দেয়া তোর শ্বশুরমশাইকে সব থেকে বড় উপহার। কিন্তু আমাদের তো একদিন বাড়িতে যেতে হবে। কেন? মা বলেছে চৈত্র মাসে বাড়ি ফিরতে হবে, চৈত্র মাসের শেষ দিনটা বাড়িতে কাটিয়ে পয়লা বৈশাখে আবার ফিরে আসতে। না না, আমি যাবো না। ও মা, সে কি কথা, তোমার শাশুড়ি মা বলেছেন তুমি শ্বশুর বাড়ি যাবে না, মানে
উনি তো ঠিকই বলেছে গীত, চৈত্র মাসে নিজের বাড়িতে ফিরে যা। সেই তোমরা পয়লা বৈশাখের আগের দিন রাত্রেবেলা সবাই মিলে আনন্দ মজা করবে, হইচই করবে, আমি সবকিছু মিস করে যাবো। ঠিক আছে গীত, তুমি বরং থাকো, আমি একবার ঘুরে আসি। না 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 বেদ, একদমই না। তোমার মা যখন বলেছেন তখন গীত নিশ্চয়ই যাবে। গীত তুমি যাও, ঘুরে এসো। যমুনা বৌদি, আমি কিন্তু শুধু তোমার জন্য এই বাড়িতে আসবো, তারপর সকালবেলা আমরা হই হুল্লোড় করবো, গান বাজনা করবো, আর তারপর তুমি তোমার অনুষ্ঠানে যাবে। আমি তোমাকে জিততে দেখতে চাই যমুনা বৌদি, তুমি দেখো তুমি ঠিক জিতবে। হ্যাঁ গীত, আমি জিতব। কথা দিচ্ছিস তো? কিরে কথা দিচ্ছিস তো? আমি কথা দিচ্ছি, আমি জিতব। না না ছায়াদীপ, আসলে ওই ভাতটা একটু একটু পুড়ে গেছে আর কি। আমরা আমরা অনলাইনে অর্ডার করে দিচ্ছি, অনলাইনে। হলপ হয়ে গেছে মানে? আরে বাবা সব ভাত পুড়িয়ে ফেলেছে। এরা নাকি তোমাদের আবার রান্না করে খাওয়াবে। কিরে হ্যাঁ, তোরা ছেলেরা ফ্লপ! তোর বাবা কাকা এত বড় বড় কথা বললো, কি হলো? এসে গেছি, এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এই মিষ্টি কেন? ওমা মিষ্টি আনতে বললে তো। এই শোনো, মিষ্টিটা না দোকান থেকে এসছে, এটা ছেলেদের কোনো ক্রেডিট নেই একদম। মানে কি হয়েছে? কি হয়েছে? ভাতটা অলরেডি পুড়িয়ে ফেলেছে, আর খাবার গুলো খাওয়া যায় কিনা দেখি। দাদা ডালটা টেস্ট কর। ওইটা তো বাবা রান্না করেছে। এটা তোর বাবা করেছে? কই গো, কোথায় গেলে? একটু এসো এখানে। জেঠু এসো। মা দেখো, এইভাবে লোক জানাজানি করো না। দেখো আমরা আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি। কি হয়েছে? কি হয়েছে? কি করেছো এদের সকলকে নিয়ে? হ্যাঁ কি রান্নাটা করেছো? ডালে নুন দাওনি, ভাত কুড়িয়ে ফেলেছো, মানে এটা কি? তাতে কি হয়েছে? মাটন বানিয়েছি। মাটন আছে দেখি। Thank you.
কেমন হয়েছে গো বাকিমা? কিরে এটা কেমন? দিদি খাওয়া যাবে না। কেন? নুনে একেবারে পুড়িয়ে দিয়েছে দিদি, খাওয়া যাবে না। বুঝতে পারছি না তোমরা হঠাৎ রান্না করতে গেলে কেন? রান্না করতে পারো না, যেটা জীবনে করনি সেটা করতে কেন রান্না করে ঢুকেছো তোমরা? ধুর বাবা, তোরা কি রে? না মানে আমাদের উদ্দেশ্যটা কিন্তু সাধু ছিল। হ্যাঁ বাবা একদম ঠিক, আমাদের কিন্তু অপমান করা যাবে না। সে তো বুঝলাম, এখন সবাই মিলে আমরা খাবোটা কি? হ্যাঁ তোমাদের দ্বারা না কিচ্ছু হবে না। কেন বেকার বেকার রাত দেখে বলো তো? শোনো বেত, তুমি আবার ফোন করো, ফোন করো, আমি বলছি ফোন করো। আর ফোন করে লেলা, মজনু, রোমিও, জুলিয়েট, ফারান সিরিজ থেকে শুরু করে যত রোমান্টিক ডায়লগ তোমার জানা আছে, যা যা তুমি শুনেছো সব বলো। তুমি বুঝতে পারছো না, আমি বলছি তোমাকে, ধর্মেন্দর, হেমা মালিনী, ভাই অমিতাভ, রেখা, শাহরুখ, কাজল, যত জানো সব বলো, যাও সব বলো তুমি, যাতে তোমার ভালোবাসার টানেও উঠে চলে আসে। ফোন করো, ফোন করো। চুম্বন কি হচ্ছে এই ফোনের মধ্যে? না কে চকাত চকাত করছে? শুনুন, সে ফোন করেছে। মানে তুমি এতক্ষণ যে এসব দিলে ওটা ওটা তোমার শ্বশুরমশাই পেয়েছে। এ তো ঘোষ কল এসেছে, কারা এই ফোনের মধ্যে রাত্রিবেলা চকাত চকাত করে? কি হয়েছে বাবা? একটা ছেলে ফোন করে বলছে আই লাভ ইউ, আই মিস ইউ, এর মানেটা কি আমি তো বুঝলাম। দুজনে এত মিল যে কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে। তা বুঝলাম, কিন্তু আই লাভ ইউ বলার পর ওই চকাত চকাত করে কি শব্দ করছে? আরে দূর বাবা, দেখো না কি করেছে। চশমাই তো পরি নি রে বাবা। চশমাটা পরে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা জামাই। মানে তোমায় ভালোবাসতে গিয়ে আমি শ্বশুরমশাইকে ভালোবেসে ফেলেছি। কিছু হবে না, অপদার্থ তুমি, একটা সব শেষ করে দিলো আমার।
কোনোভাবে তুই হেরে ফিরবি না। তার জন্য যা যা করবার আমি করবই। বাবার কি হয়েছে বলতো? পাগল হয়ে যাচ্ছে তোমাকে জয়ী দেখার জন্য। আমার সেটা মনে হচ্ছে না। কি বলছো তুমি? আমার মনে হচ্ছে যে উনি কাউকে পরাজিত দেখার জন্য পাগল হয়ে উঠেছেন। তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না যমুনা। আমি ঠিকই বলছি, উনি কাউকে পরাজিত দেখতে চান, আর সেই জন্যই আমাকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে। তুমি কার কথা বলছো? তোকে জিততে হবে, ওখানে সবাইকে তোকে হারাতে হবে, কেউ যেন জিততে না পারে। এমনকি এই কজন কি করে হয়? আপনি তো 11 জনের নাম বললেন, প্রতিযোগিতা 12 জন, তাহলে আর একটা নাম, মানে তিনি কে? একজন মহিলা। আচ্ছা, কি নাম? অনেক রাত হয়েছে, আবার শুতে যাও। তাতুই কে বাবা? না কিছু না। কফিটা খান। যমুনা সঙ্গে শ্রী পল্লবী কোথায় গেলিস? কত দেরি হয়ে গেল দেখি, কোথায় গেল সব আমি তো বুঝতে পারছি না। গীত সঙ্গীত যমুনা ওরা কোথায় তো বুঝতে পারছি না, এত দেরি করছে কেন? এদেরকে নিয়ে এই হচ্ছে সমস্যা। কিরে কোথায় ডাক, সবাইকে বেরোতে হবে, দেরি হয়ে গেছে, কটা বাজে যা তোরা ডেকে নিয়ে আয়। সব দাঁড়িয়ে গল্প করছে, ভাল লাগে না। আপনি এই সময় এখানে? আসলে আজকে যমুনার অনুষ্ঠানের ইনগরেশন আছে, তো তাই ওর সঙ্গে একটু কথা বলতে এসেছি। না না, ওর পারফরমেন্স নিয়ে আর স্ট্র্যাটেজি নিয়ে, মানে যমুনার যেটা পারফর্ম করার ছিল সেটাকে একটু পাল্টাবো, মানে আরেকটু বেটার করার চেষ্টা করছি। উনি এই বাড়িতে অপেক্ষা করবেন না, ওনার জন্য এই বাড়িতে একটা চেয়ার পর্যন্ত এগিয়ে দেওয়া যায় না। ইনফ্যাক্ট উনি এই বাড়িতে বসবেন না পর্যন্ত। গীত, আমি জানি আপনি যমুনা বৌদির মেন্টর, কিন্তু যাই হোক না কেন, আমি তো আপনাকে একটু
অন্যভাবে চিনি। এই ধরুন আপনি কারোর ভালোবাসার মানুষ, কিংবা আপনি কাউকে ভালোবাসেন। দেখো তুমি যতই চাপাওয়ালায় কথা বলো সব শোনা যাচ্ছে, আশেপাশে অনেকেই আছে। তোমার আমার বয়সের ফারাকটা যদি নাও মনে রাখো, তোমার বাবার সম্মান, এই পরিবারের মালকিন অনুরাধা রায়। থাক থাক থাক, প্লিজ থাক, সব নাম সবার মুখে মানায় না।